কি হব আপনার পার্টি করিমগঞ্জ কেন ধরনের আমি করিমগঞ্জ এই তিনখন এখন আপনার পয়সা না থাকে মই দি দিম বা হেলিকপ্টার লৈছে লৈছে ভালি কৰিছে মই তো হেলিকপ্টার যাম তেখে দেখবার তো আইব মই ফলো করব কংগ্রেসে কিনা আসন পাব নে নাপায় বিজেপি না কংগ্রেস বিজেপি না কংগ্রেস আপনার বার বার আমি কংগ্রেসে এনে হি অকল ডক্টর শর্মার নির্দেশের উপর ইশারার উপর কাম করেছে এই হিসাবে তাকে সকলে নিদিয়ে কেনে হিন্দু বিশ্ব শর্মা দিল্লি ইতে জান যায় পর বচন না যায় বচন দিয়েছে যে আমি এগারোটা সিট দেখাই কেউ বি আমার লোক অ্যালায়েন্স করে 500টা বিজেপি হয়ে যাব 500টা কংগ্রেস হয়ে যাব বাকি সব আমার হয়ে যাব এইটার কারণে কলে বিজেপি কইছে যে নগাঁওর করিমগঞ্জতে তেওঁলোকে জিকিব বিজেপি কইছে যে নগাঁওর করিমগঞ্জত তেওঁলোকে সব পার্টি লকিবুল হচ্ছে ধুবুরী দেবা আপনার পার্টি সম্মুখ হব বলে কই আছে কইছে যে আপনি দেবা ইস্যু তো কি হব আপনার লগে এবার নির্বাচনী ইস্যু কি হব এই দেশের নির্বাচনী ইস্যু কি হব শিক্ষা শিক্ষা সম্মান কংগ্রেস বিজেপি আর বিসিপি আমার মানুষ উর্বর বনাব নিব আমি এডুকেটেড করে দিম করার পিছন গোটেই পলিটিক্যাল সিলেক্ট হচ্ছে সবজিওয়ালা পড়াই আসু রাস্তা জুতা সাফ করে আর একদম নট অনলি মুসলিমস কিন্তু মুখ্যমন্ত্রী কৈছে যে এবার বাল্য বিবাহ বা এনেকুৱা ধৰণৰ যিবিলাক বিবাহ আছে সেইবিলাকৰ বিৰুদ্ধে তেওঁলোকে ইস্যু কৰিব মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধে কেছ কৰিবলৈ গৈ আছো মুখ্যমন্ত্ৰীয়ে সেইদিনা হাউচ অফ ডিস্ক্রাইব কৰিছে যে মুছলমানে ছয় বছৰ আঠ বছৰ ছোৱালী পি দে সেইটো আমি চেলেঞ্জ কৰিছোঁ যদি তেখেত এটা আমাৰ এম এল এ যাব কৰিছে আৰু মই আপোনাৰ মুখ্যমন্ত্ৰী যদি এটা কেছ কংগ্রেস চলাই আছে বুলি কৈছে কিন্তু আপোনাৰ এতিয়াও চি আই টি ভূপেন বৰাৰ সমন দি আছে বাৰে বাৰে সমন দি আছে চি আই টি মাতি আছে ভূপেন বৰা দেৰি হৈ যাব আৰু